चलो जाए चलो जाए चले जाए दूर बहु दूर তোমার নিজেকে আমার চুল থাকেই না। দূর চলো যাই চলে যাই দূর বহু দূর গায়ে মেখে জোরি বোনা সোনার দূর চলো যাই চলে যাই দূর বহু দূর। আজ আমরা সত্যি অনেক দূর চলে যাব। আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে আর্চিস ন্যাশনাল পার্ক। বেদুইন মনটা জানো মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। বেদুইন মনটা জানো মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। বাউলই বাতাস যে তার একটা রাতে ধরেছে সুর, বাউলই বাতাস যে তার ধরেছে সুর চলো যাই চলে যাই দূর বহু দূর গায়ে মেখে জড়িব না সোনার দূর চলো যাই চলে যাই দূর বহু দূর। বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, ক্ষতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে। বুনো হাঁস আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, ক্ষতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে। শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাখ কোহিনূর, শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাখ কোহিনূর চলো যাই চলে যাই দূর বহু দূর। মিলতে সোনার দূর
চলো যাই চলে যাই 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 চলো যাই চলে যাই। সকাল থেকে আমরা একটানা অনেকটা পথ চলে এসেছি, এবার কিন্তু আমাদের কফি না খেলেই নয়, সুতরাং এখন আমাদের কফি ব্রেকের সময়। চলার পথে আবার হালকা করে বরফ পড়া শুরু হলো। না না আমি এটাতে স্টিল তুলি না বেশি, স্টিলের অপশন তো আছেই কিন্তু আমি তুলি না। একটানা আমরা অনেকটা পথ চললাম, সুতরাং আবার আমাদের কিছুটা রেস্ট নিতে হবে। এবার আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে লাসাল মাউন্টেন ভিউ পয়েন্ট। এখানকার দৃশ্যটা সত্যি খুব ভালো, দেখাই যাচ্ছে না। पहला नशा पहला खुमार पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या अपना हाल ऐ दिले बेकरार मेरे दिले बेकरार तू ही बता। पहला नशा पहला खुमार কুছ এসে ঢঙ্গ সে
আমরা এখন ডেড হর্স পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি রামধনু। সুন্দর লাগছে দৃশ্যটা, তাই না? দাদু হাত উঁচু কর, হাত উঁচু কর। যদি ইচ্ছা হয় তুমি জানলা খুলে নিতে পারো। তুম পাস আয়ে ইউ মুস্কুরায়ে, তুম পাস আয়ে ইউ মুস্কুরায়ে, তুমনে না জানে ক্যা सपने दिखाए। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूं हाय कुछ कुछ होता है, क्या करूं हाय कुछ कुछ होता है। बुझती नहीं है क्या प्यास है, क्या नशा इस प्यार का मुझ पे सनम छाने लगा। कोई न जाने क्यों चैन खोता है, क्या करूं हाय कुछ कुछ होता है, क्या करूं हाय कुछ कुछ होता है। আমরা এখন আর্চিস ন্যাশনাল পার্কের মধ্যে
ডেভিলস গার্ডেনের মধ্যে দিয়ে চলেছি। দেখতে পাচ্ছি আমাদের সুন্দর দৃশ্য। এই পাহাড়গুলো বহুদিনকার পুরনো। লেদো এবং ইরিনা হেঁটে চলেছে আমি পেছনে ক্যামেরা নিয়ে। চলার পথে বিভিন্ন ধরনের ক্যাকটাস আমাদের মন ভরিয়ে দেয়। এই অপূর্ব সুন্দর দৃশ্য ভোলার নয়, তাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করেছেন। মুস্কুরায়ে তুমনে না জানে ক্যা সপনে দিখায়ে তুম পাস আয়ে ইউ মুস্কুরায়ে তুমনে না জানে ক্যা সপনে দিখায়ে আব তো মেরা দিল জাগে না সোতা হ্যায় ক্যা করু হায়ে কুছ কুছ হোতা হ্যায় ক্যা করু হায়ে। ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा तुमको मैं चुरा लूंगा तुमसे दिल में छुपा लूंगा। ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा तुमको मैं चुरा लूंगा तुमसे दिल में छुपा लूंगा। हे 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 আমরা এখন ধীরে ধীরে পার্টিশান আর্চের দিকে এগিয়ে চলেছি। দেখি এখন এখানে আমরা কি দেখতে পারি। শোলা ভড়কায়া হ্যায় দূর সে তুমনে ইস দিল কো কিতনা তরসায়া হ্যায় ধীমি ধীমি আগ সে এক শোলা ভড়কায়া হ্যায় দূর সে তুমনে ইস দিল কো কিতনা তরসায়া হ্যায় मैं अब इस दिल के सारे अरमान निकालूंगा तुमको मैं चुरा लूंगा तुमसे दिल में छुपा लूंगा। ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा तुमको मैं चुरा लूंगा तुमसे दिल में छुपा लूंगा। दामन में चुनकर हम फूल भर लेंगे रास्ते के कांटे सारे दूर कर लेंगे। प्यार के दामन में चुनकर हम फूल भर लेंगे रास्ते के कांटे सारे दूर कर लेंगे। जाने मन तुमको अपनी मैं जान बना लूंगा तुमको मैं चुरा लूंगा तुमसे दिल में छुपा लूंगा।
ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। ए हे, ए हे। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो आँखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग। আমরা এখন স্কাইলাইন আর্চের সামনে দাঁড়িয়ে আছি, এখানকার দৃশ্যটা সত্যিই খুব ভালো। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो आँखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग, सांसें ये तेरी वो हवाएं हैं। এবার আমরা স্যান্ডুন আর্চ দেখতে যাব। এর ভিতরটা পুরোটাই বালি, ছোট্ট একটা যাত্রা পথ, সামনে লেদো দাঁড়িয়ে আছে, ইরিনা দাঁড়িয়ে আছে, আমরা দেখব এর ভিতরে কি আছে। ইরিনা এবং লেদো আমার জন্যই অপেক্ষা করছে। আই এসি রাত হ্যায় জো বহুত খুশ নসিব হ্যায়, चाहे जिसे दूर से दुनिया। সত্যি এখানকার দৃশ্যটা ভালো। স্যান্ডুন আর্চ যদি আমরা না দেখতাম, আমাদের আশাটাই এখানে বৃথা হয়ে যেত। वो मेरे करीब है, कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं, सपनों লেদো এখন ছোট্ট একটা সরু গলির মধ্যে দিয়ে এমন ভাবে আটকে গেছে, ও যেন আসতেই পারছে না। আঁখো মে তেরি অজব সি আদায়ে হ্যায়। কি ভাবছেন তো, এই পাথরগুলো কে এইভাবে সোজা করে দাঁড় করিয়ে দিল? না না, সম্পূর্ণটাই কিন্তু ন্যাচারাল। आँखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग, सांसें ये तेरी। এই জায়গাটার নাম হচ্ছে ফেয়ারি ফার্নেস। দৃশ্যটা দেখুন কি চমৎকার, বিভিন্ন ধরনের পাথরের রং, সাদা গ্রাউন্ড কালারের আছে, তারপরে বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল, বিভিন্ন ধরনের পাথরের শেপ। এই দৃশ্যটা সকলকে মনোমুগ্ধ করে, সেই জন্য পৃথিবীর নানা দেশ থেকে এখানে লোক আসে এটা দেখতে। লেদো এবং ইরিনা এই ফেয়ারি ফার্নেসের হিস্ট্রিটা দেখতে খুব ইন্টারেস্টেড। ওরা মনোযোগ সহকারে দেখছে যে এত বছর পুরনো জিনিস এখানে কিভাবে এটা তৈরি হল। এবার আমরা টারেট আর্চের সামনে এসে গেছি। এখন দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, দেখা যাচ্ছে আকাশের কালারটাও চেঞ্জ করতে শুরু করেছে। तेरे साथ साथ ऐसा कोई नूर आया है, चांद तेरी रोशनी। ले दो हाथ नाड़ा। हल्का सा एक साया है, तेरी नजरों ने दिल का किया। এই সন্ধেবেলায়
আমরা এখন কেবাব কেপসের সামনে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করছি। ইডিনা সত্যি ক্লান্ত হয়ে গেছে, ও এখন বসতে চাইছে, সেটা মুখ দেখলেই অনুমান করা যাচ্ছে। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो आँखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सा से ये तेरी वो हवाएं हैं। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो जो है समा, কাল হো না হো। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর লেদো এবং ইরিনা পূর্ণ উদ্যমে আবার টরেট আর্চের দিকে এগিয়ে চলেছে। এই আর্চটাকে বলা হচ্ছে নর্থ উইন্ডো এবং সাউথ উইন্ডো। আর্চের ফাঁকে এখন সূর্য ডোবার পালা। ভাবতেই কেমন অবাক লাগে না, প্রায় 1 কোটি বছর আগে এখানে এই পাহাড়গুলোর জন্ম, সেখান থেকে ইরোশন হতে হতে আজ এই আর্চিসগুলোর জন্ম হয়েছে। হিস্ট্রি যদি দেখা যায় তখন দেখা যাচ্ছে যে এই ন্যাশনাল পার্কে প্রায় 2000 আর্চিস আছে, ছোট বড় সব মিলিয়ে। আমরা বড় আর্চিসগুলোই দেখব, হ্যাঁ ছোটগুলো তো আমাদের পক্ষে দেখা সম্ভব হবে না। ধড়কে ही जाए, पर सोच दो
इस पल है जो वो दास्तां कल हो ना हो, हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है रूप जिंदगी, हर पल यहाँ जी भर जी जो है सब। এটা সাউথ আর্চ, এখানে ওঠা সত্যিই খুব কঠিন। লেদো আমাদের মধ্যে উঠে উপরে বসে আছে। এটা ব্যালেন্স রক, একটাই মাত্র পাথর দিয়ে তৈরি। দেখে মনে হবে একটা পাথরের টুকরোর উপর আর একটা পাথর ফেভিকল দিয়ে জোড়া দেওয়া হয়েছে। না না, এটা কোনো ছবি নয়, এটা কিন্তু সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে আকাশেরই রঙের খেলা। দিন শেষ হয়ে এলো, এবার আমাদের মোটেলে ফেরার পালা। আমরা থাকবো মোয়াব নামক একটা জায়গাতে, মোটেলের নাম ইনকা ইন। আজ 29 সেপ্টেম্বর 2008 সকালবেলায় আমরা ব্রেকফাস্টকে মোটেল থেকে বের হব। আরো ভালো হয় কি বলতো, সামনে একটা গাড়ি যায়, ওর লাল পেছনে আলোটা জ্বলে, যে সামনে রাস্তা আছে। আমরা ওটা তাই করি, পেছনে একটা গাড়ি নিয়ে নিই, মানে সামনে একটা গাড়ির পেছনে যেমন চালাই। আজ সকালে ঠিক করলাম ইউএস এর কলোরাডো নদীর পাশ দিয়ে আমরা বেড়াতে বেরোব। একটা মায়াবী মনোরম পরিবেশ দেখে আমরা লোভ সামলাতে পারলাম না, আমরা আমাদের গাড়িটা থামিয়ে দিলাম এবং নিচে নেমে পড়লাম। নিচে নেমে আমরা এই জায়গাটার দৃশ্যটা অনুভব করতে লাগলাম। এই জায়গাটার নামটাও আমরা জানি না, কিন্তু চারিদিকে কুয়াশা দেখে আমরা সত্যি খুব অভিভূত।
এবার কলোরাডো রিভারটা আমাদের পাশে পাশেই চলেছে। আবার আমাদের গাড়ি থেকে নামার পালা, কেননা কারণ সেই একই। এই দৃশ্যটা দেখে আমরা আমাদের নাম তো বাধ্য হলাম। চারিদিকে ধূম্র পাহাড়, কুয়াশা ভর্তি, যেন শিব এখানে ধ্যান করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন। এই জায়গাটার নাম নেগ্রো ক্যানিয়ন বিল। এবার আমরা ছোট্ট একটা ট্রেল পথে নদীর ধার দিয়ে দাঁড় দিয়ে ট্রেকিং করতে যাব। এবার আমরা কলোরাডো নদীর কাছাকাছি চলে এসেছি।
मैं कोई ऐसा गीत गाऊं के आरज़ू जगाऊं, मैं कोई ऐसा गीत गाऊं के आरज़ू जगाऊं अगर तुम कहो। आर्चिस नेशनल पार्कटा আমাদের গতকাল খুব ভালো লেগেছিল, তাই আমরা ঠিক করলাম যে আজ আমরা আবার আর্চিস ন্যাশনাল পার্ক দেখব এবং গতকাল যেগুলো আমরা দেখিনি আজ সেগুলোকে দেখব। মনটা কিন্তু ক্লাসিক যত সকালে আসা যায় না তত রাইট ভালো থাকে, তত বেশি পরিষ্কার হয়, তত এমনি কমও কষ্ট হয়, যত রোদ্দুর উঠে যায় তত গিয়ে মানে এখন কোনো কিছু ম্যাটার করে না শীতকাল। এখানে যেন ব্রোকেন অ্যারো খায়রো শুটিং হয়েছে, ব্রোকেন অ্যারো খুব হিট বই, ব্রোকেন অ্যারো ঠায় নাম শুনে দেখি সিনেমা দেখা হয় না, ব্রোকেন অ্যারো সেই যুগের খুব মানে নাম করা বই। मैं कोई ऐसा गीत गाऊं के आरज़ू जगाऊं अगर तुम कहो, मैं कोई ऐसा गीत गाऊं के आरज़ू जगाऊं अगर আমি দেখলাম কালকে যখন বার্ন করতে গেলাম তো পারে। আর সেকেন্ডলি হচ্ছে তুই যদি ধর 12টা সিডি বার্ন করিস তোকে সবসময় ডাজন্ট ম্যাটার কি অডিও সিডি করলো কি তোর ডেটা সিডি করলো, কেন না 12টা যে কোনো ভাবে ধরতে পারে, ফলে তো সিডি লাগবে, তখন যদি তখন সেই অপশনটা দেয়। আমার ল্যাবের কম্পিউটারটা কন্টিনিউয়াসলি আমাকে বলে যে যেই আমি সিলেক্ট করে দিই তখন আমাকে বলে যে যদি বেশি লাগে তখন বলে যে দিস। এই জায়গাটা দেখে লোভ সম্বরণ করতে পারলাম না, লেদোকে বললাম গাড়ি থামা, আমরা গাড়ি থেকে নামলাম, নেমে এই সুন্দর দৃশ্য দেখতে লাগলাম। দুটো পাহাড়ের মাঝখানে কুয়াশাটা আটকে গেছে, এ দৃশ্য যদি সামনাসামনি না দেখা যায় তাহলে অনুমানই করা যায় না। तितलियों के पीछे भागू मैं, जुगनुओं के पीछे जाऊं, ये रंग है वो रोशनी है तुम्हारे पास दोनों लाऊं, जितने खुशबुएं बाग में मिले हाँ, जितने खुशबुएं बाग में मिले मैं लाऊं वहां पे कि तुम हो जहां जहां पे एक पल भी ठहरू, मैं गुलसिता बनाऊं अगर तुम कहो, मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं अगर तुम कहो। এই জায়গাটার নাম হচ্ছে উলফ রেঞ্জ,
এখান থেকে ডেলিকেট আর্চ যাওয়ার জন্য তৈরি হতে হয়। লেদো এবং ইরিনা সামনাসামনি চলছে, আমি তার পেছনে ক্যামেরা নিয়ে যাচ্ছি। ডেলিকেট আর্চ যাওয়ার জন্য প্রায় 3 কিলোমিটারের বেশি ট্রেক করতে হয় এবং পথে বিভিন্ন ধরনের ক্যাকটাস পড়ে, আমরা তারই একটা নমুনা দেখতে পাচ্ছি। ইরিনা এখন খুব মুশকিলে পড়েছে, ও বুঝতে পারছে না কোন পথ দিয়ে গেলে ও আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছতে পারবে, তাই ও এধার ওধার খুঁজে সঠিক পথটা বের করবার চেষ্টা করছে। मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने, मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने। ना ना, এটা কোনো টুনি লাইট নয়, গতকাল যে বরফ পড়েছিল সেটা এখন গলে জল হয়ে গেছে। सपने सुरीले सपने, कुछ हंसते कुछ गमते, तेरी आंखों के साए चुराए रसीली यादों ने, ओ मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने। ডেলিকেট আর্চ যাওয়ার এই শঙ্কিল পথ খুবই ডেঞ্জারাস। এই পথ দেখাই যাচ্ছে খুব সরু পথ, একদিকে গভীর খাত আর একদিকে খাড়াই পাহাড়, এই মধ্যে দিয়েই আমাদের যেতে হবে। छोटी बातें छोटी छोटी बातों की है यादें बड़ी, भूले नहीं बीती हुई एक छोटी घड़ी। छोटी बातें छोटी छोटी बातों की है यादें बड़ी, भूले नहीं बीती हुई एक छोटी घड़ी। जन्म जन्म से आंखें बिछाई तेरे लिए इन गांवों ने, ओ मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने। सपने सुरीले सपने, ভালে ভালে দিল কো বহে। তন্হাই মে
तेरे ख्यालों को सजाते रहे, भोले भाले दिल को बहलाते रहे, तन्हाई में तेरे ख्यालों को सजाते रहे। कभी कभी तो आवाज देकर मुझको जगाया खामों ने, ओ मैंने तेरे लिए ही साथ रंग। हाथ नाड़ा। এবার আমরা আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত ডেলিকেট আর্চে এসে পৌঁছেছি। লেদো সেই আর্চের তলে দাঁড়িয়ে আছে, ইরিনা পেছনে বসে আছে, আর আমি এপাশ থেকে ছবি তুলে যাচ্ছি। ডেলিকেট আর্চে এখন দেখা যাচ্ছে নীল আকাশ, তার পেছনে সাদা ধোয়াশা এবং নিচের দিকে গভীর খাদ। এ যেন একটা অন্য মাত্রা এনে দিয়েছে। চোখ ভরে ডেলিকেট আর্চ দেখার পরে এবার আমাদের সত্যি আর্চিস পার্ক ছাড়তে হবে। খুবই দুঃখ লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের যে অন্য অনেক জায়গায় যেতে হবে।
যাবার সময় ঠিক করলাম আমরা যখন ফিরেই যাচ্ছি তখন উঠে রকারটা কেন মিস করি, তার জন্য সেটাও একবার আমরা চোখ বুলিয়ে নিলাম। जाना नहीं तू कहीं हार के, कांटों पे चल के मिलेंगे साए बहार के। ओ राही ओ राही। আমরা এখন যে ঘরটা দেখতে পাচ্ছি এটা হিস্টোরিক্যাল হাউস বলেই পরিচিত। আর্চিস ন্যাশনাল পার্কে বিদায় জানিয়ে এবার আমাদের গন্তব্যস্থল ক্যানিয়নল্যান্ড ন্যাশনাল পার্ক। ক্যানিয়নল্যান্ড ন্যাশনাল পার্কে আমাদের প্রথম গন্তব্যস্থল হবে সফর ক্যানিয়ন ওভারলুক। এটা দেখলে বোঝা যাচ্ছে যেন আমরা গ্র্যান্ড ক্যানিয়ন ভিউ যেমন দেখতে পাই ঠিক সেই রকম। আসলে কি হচ্ছে, এটা গ্র্যান্ড ক্যানিয়ন রেঞ্জেরই একটা রূপ। আমার ভালো হলো কি বলতো, আমার ক্যানিয়নটা যেতে হবে না, গ্রেট ক্যানিয়ন। হ্যাঁ, অলমোস্ট আমি দেখেই নিচ্ছি এরকম। আমার আমার গ্র্যান্ড ক্যানিয়নের থেকে ক্যানিয়নল্যান্ডটা বেটার লাগে। আমরা গ্র্যান্ড ক্যানিয়নও গেছি কিন্তু ক্যানিয়নটা বেটার লাগে, ক্যানিয়ন এর ডাইভার্সিটি বেশি মনে হয়। গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে বেসিক্যালি এরম জিনিসই খালি, এরমই দেখবে, উঁচু 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 উঁচু। আমার জন্য ক্যানিয়নল্যান্ডটা বেটার লাগে। হর্স নেকটা দেখো না, ওই ডেড হর্স পয়েন্টের ওই জায়গাটা যাবো দাঁড়ায়। এখানে সে একটা ইয়ে নাচ ছিল, ওই ঐশ্বর্য রয়ের একটা নাচ ছিল কোথায়, গ্র্যান্ড ক্যানিয়নের উপরে। আচ্ছা, বুঝতে পেরেছি, ওই অনিল কাপুরে, অনিল কাপুরের সাথে তাকে তাল না না আর একটা কি একটা বলেছিল দাঁড়া আমি বলছি, চুপ। হাম আপ না হাম না হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হাম আপকে দিল মে রহতে হ্যায়। আমরা এখন ক্যানিয়নল্যান্ড ন্যাশনাল পার্কে মেসা আছে। सूरज हुआ मध्यम, चांद जलने लगा आसमां, ये हाय क्यों पिघलने लगा। सूरज हुआ मध्यम, चांद जलने लगा आसमां, ये हाय क्यों पिघलने लगा। मैं ठहरा रहा, जमी चलने लगी, धड़का ये दिल सांस थमने लगी। ओ क्या ये मेरा पहला पहला प्यार है सजना, क्या ये मेरा
तेरा पहला पहला प्यार है। আমরা দেখতে পাচ্ছি একজন বিদেশি আর লোভ সম্বরণ করতে পারল না, সে মেসা আর্চের উপরেই অনেক রিস্ক নিয়ে উঠে পড়েছে। है खूबसूरत ये पल, सब कुछ रहा है बदल, सपने हकीकत में जो ढल रहे हैं। আমরা এখন গ্র্যান্ড ভিউ পয়েন্ট ওভারলুকে, এখান থেকে ক্যানিয়ন রেঞ্জটা প্রায় পুরোটাই দেখা যায়। क्या सदियों से पुराना है रिश्ता ये हमारा, के जिस तरह तुमसे हम मिल रहे हैं। यूं ही रहे हर दम प्यार का मौसम, यूं ही मिलो हमसे तुम जरम जरम। मैं ठहरा रहा, जमी चलने लगी, धड़का ये दिल सांस थमने लगी। লেদো এবং ইরিনা এখানে গ্র্যান্ড ভিউ পয়েন্ট ওভারলুকে দাঁড়িয়ে এখানকার হিস্ট্রিটা পড়ে যাচ্ছে আর মিটিমিটি করে হাসছে। আসলে কি হচ্ছে, ওই পেছনের দিকে একটা তো পিক আছে বরফের, ওটা একটা আলাদা মানে মাত্রা এনে দেয় আর কি। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা, তার কারণ আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের গন্তব্যস্থল সেই সল্ট লেক, এখান থেকে প্রায় 4 ঘন্টার পথ। আমরা ঠিক করলাম যাবার পথে আবার ডেড হর্স পয়েন্টটা দেখে যাব, সেই জন্য আমরা আবার এখানে আসলাম। सागर हूँ
रात जगने लगी शोलों के दिल में भी आग जलने लगी। मैं ठहरी रही जमीन चलने लगी धड़का ये दिल सांस थमने लगी। क्या ये मेरा पहला पहला प्यार है सजना? क्या ये मेरा पहला पहला प्यार है? सूरज हुआ मत्था चांद चलने लगा आसमां ये हाल क्यों पिघलने लगा? এখানকার দৃশ্যটা সত্যি খুব অপূর্ব। পেছন দিকে দেখা যাচ্ছে সাদা পাহাড়, সামনের দিকে দেখা যাচ্ছে লাল রঙের পাহাড়, তার সঙ্গে বিভিন্ন দৃশ্য এখানে যুক্ত হয়েছে। মন এখান থেকে মনে হয় যেন আমরা আর বাড়ি যাব না, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, আমাদের তো ফিরতেই হবে না, অনেকটা পথ। তাই আমরা ঠিক করলাম আর আমরা আর এখানে বেশিক্ষণ দেরি করব না, এবার আমরা সল্টলেকের উদ্দেশ্যে রওনা দেব। তাই আমরা টাটা বাই বাই করে ডেড হর্স পয়েন্টকে দিকে ছেড়ে সল্টলেকের দিকেই রওনা হলাম।